কুলচাষে সফল হয়েছেন ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের পূর্বচর উমেদ গ্রামের যুবক মোহাম্মদ হোসেন। বছর তিনেক আগে ঘুরতে যান দেশের উত্তরাঞ্চলে। সেসব এলাকায় কুলচাষে আকৃষ্ট হয়ে 2020 সালে নিজ গ্রামেই 100% জমিতে গড়ে তোলেন কুলের বাগান। পরিশ্রম আর একাগ্রতায় বছরখানেকের মাথায় বাগানে আসতে শুরু করে ফল। সব খরচ বাদ দিয়েও প্রথম বছরে হাতে উঠে আসে অন্তত 2 লাখ টাকা। এবারও কুলের বাম্পার ফলন হয়েছে। এবছর অন্তত 3 লাখ টাকার কুল বিক্রির আশা করছেন তিনি। উপজেলা কৃষি অফিস থেকে কুলচাষী হোসেনকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান। আমি কুলচাষের উদ্যোগ নিয়েছি শুধু একমাত্র উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছিলাম। তখন ওখান থেকে ঘুরে আসার পর আমার নিজের মনে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি একটা কুলের বাগান করব নিজের দেশে দক্ষিণাঞ্চলে। এই কুলের বাগান করতে গিয়ে আমি দক্ষিণবঙ্গে চাচ্ছিলাম যে সবার হাতে আপনার মেডিসিন এবং কেমিক্যাল ছাড়া একটা ফল তাদের হাতে তুলে দেওয়ার জন্য, এবং আমি সফল। তবে আপনাদের কাছেও সবার কাছে একটাই অনুরোধ যে আপনার সবাই ফলের বাগানের জন্য উদ্যোগী নেন। আমি দীর্ঘ গেছে বছরও 2 লক্ষ টাকার আমার লাভবান হয়েছি, এবছরও আমার 2 থেকে 3 লক্ষ টাকা লাভবানের আশা করি। আমাদের এই কুলের বাগানটা এখানে হোসেন ভাই উনি করেছিল, তারপরে আমরা হচ্ছে আমাদের কৃষি অফিসের মাধ্যমে উনি আমাদের সাথে যোগাযোগ করার পর আমরা প্রয়োজনীয় যে পরামর্শ আছে ওনাকে এই পরামর্শগুলো দিয়েছি, এবং আমাদের অফিস থেকে যেই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে বাগানের জন্য প্রয়োজন, যেরকম স্প্রে মেশিন, তারপরে ভার্মি কম্পোস্ট উৎপাদন করার জন্য আমরা রিং টিন, তারপরে হচ্ছে আপনার ওই যে সিকেসার, তারপরে জুরি, এই সমস্ত আমরা ওনাকে দিয়েছি এবং প্রতিনিয়ত আমরা ওনাকে পরামর্শ দিচ্ছি, এবং আশা করি উনি সামনের দিকে আরও এগিয়ে যাবেন। এবং এরকম নতুন কেউ যদি এরকম বাগান করার জন্য উদ্যোগ গ্রহণ করে, আমরা উপজেলা কৃষি অফিস লালমোহন তার সবসময় তার পাশে আছে। Thank you.